আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউবের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আজও ফিরে এলাম আপনাদের মাঝে যে আমাদের আজকে নতুন টপিক নিয়ে। তো আমাদের আজকের যে টপিক হবে, আমাদের টপিকটা হবে যে আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি, তো আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের কম্পিউটারটাকে আমরা খুব দ্রুত আমরা রান করতে পারি। যেহেতু আমাদের কম্পিউটার আমরা ব্যবহার করি, তো কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়, অনেক দেরিতে ওপেন হয়। তো সেক্ষেত্রে সেই সাজেশন নিয়েই আজ আমরা যে T20 আমি তো নিয়ে আসলাম আপনাদের মাঝে, সেটি আজ দেখাবো কিভাবে কম্পিউটারটি খুব দ্রুত রান করা যায়। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বলে নিচ্ছি, প্রতিবার যেটা বলে থাকে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা দেখি কিভাবে আমাদের সেই কাজটি করবো, সেটিংসটা আমরা কমপ্লিট করবো। Press the bell icon on the YouTube app and never miss another update. বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটারের যে মনিটর, আমরা কম্পিউটারের মনিটরে চলে আসলাম আমাদের স্ক্রিনে। তখন আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের সার্চ বক্সে লিখব কন্ট্রোল প্যানেল, অথবা যদি আপনি এক্সপি ব্যবহার করেন অথবা উইন্ডোজ 7 ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে যখন আপনি উইন্ডোজ বাটনটি প্রেস করবেন, স্টার্ট মেনুতে প্রেস করবেন, স্টার্ট মেনু প্রেস করার সাথে সাথেই কন্ট্রোল প্যানেলটি খুব সহজে পেয়ে যাবেন। তো আমি যেহেতু উইন্ডোজ টেন ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে আমি এটাকে সার্চ করে নেব। সার্চ বক্সে লিখব কন্ট্রোল, এই দেখুন আমার কন্ট্রোল প্যানেলটি চলে আসলো। তো এখান থেকে আমি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবো। কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পরে এখানে একটি পেজ চলে আসছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমি সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটি পেজ ওপেন হবে, এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখুন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এটাতে ক্লিক করব। এটাতে যাওয়ার পর এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে টুলস সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এই যে দেখুন নিচের দিকে লেখা আছে সিস্টেম কনফিগারেশন। তো আমরা সিস্টেম কনফিগারেশনে ঢুকি। যখন সিস্টেম কনফিগারেশনে ডাবল ক্লিক করব তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত পেজটি, সেই পেজটি আমাদের চলে আসবে। তো এখানে আসার পরে যেটা করব, এই যে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে। তো তিনটি অপশনের ভিতরে আমি নিচের অপশনটিতে টিকে আমি উপরেরটিতে ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে, তা আপনি নিচেরটাকে সিলেক্ট করে দেবেন। যখন নিচেরটাকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পরে এখান থেকে ওকে প্রেস না করে এই যে বুটে ক্লিক করবেন। বুটে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখুন এই যে টাইম আউট দেওয়া আছে 30 সেকেন্ড। তো এখান থেকে 30 সেকেন্ড কেটে দিয়ে এখানে 5 সেকেন্ড দিয়ে দিবেন। 5 সেকেন্ড দেওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে দেখুন এখানে নাম্বার অফ প্রসেসর, এটাতে ক্লিক টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে যে নাম্বার অপশনটি এটি চালু হয়ে যাবে। দেখুন এটা টিক মার্ক না দিলে এই অপশনটি হিডেন অবস্থা থাকবে। এটাকে টিক মার্ক দিয়ে এখানে এই যে এখানে আমার যে প্রসেসর কি পরিমাণ ব্যবহার হচ্ছে সেটা করা আছে। তো আমার অন সিলেক্ট করা ছিল, আমি এখানে 4 সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে আপনার ডান সাইডে এই যে ম্যাক্সিমাম মেমোরি, এটা হচ্ছে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার যে র্যাম ব্যবহার করা হয় সেই র্যামটি হচ্ছে এটা ম্যাক্সিমাম মেমোরি, এটাই দেখাচ্ছে। এই যে দেখুন আমার 4 জিবি র্যাম, তা এখানে 4 জিবি দেখাচ্ছে। তো এখান থেকে আমি কমিয়ে রাখতে পারি, তবে 4 জিবির থেকে বেশি করতে পারবো না। আমি এটাকে 4 জিবি রেখে দিলাম। 4 জিবি রাখার পরে এখান থেকে শুধু ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর এখান থেকে বাকি যে সেটিংসগুলো সেগুলো এখন করব। এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে এখানে কোনো
একটি টিক মার্ক সরাবেন না, কোনো একটি তাহলে সরালে আপনার কম্পিউটারে সমস্যা হতে পারে। এটি পরবর্তীতে অন্য টিউটোরিয়ালে দেখাবো কোনটার কি কাজ। তো এই যে সেটআপে স্টার্টআপে ক্লিক করবেন, স্টার্টআপে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে হয়তো যদি আপনি এক্সপি ব্যবহার করেন অথবা উইন্ডোজ 7 ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একেবারে চলে আসবে, যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি এক্ষেত্রে আমার এইভাবে আসছে। তবে এখানে ওপেন টাস্ক ম্যানেজার এটাতে ক্লিক করব, এটাতে যখনই ক্লিক করব আমার এই যে দেখুন এই একটি পেজ চলে আসলো সামনে। এখানে এই দেখুন কতগুলো অপশন রয়েছে, কতগুলো সফটওয়্যার দেখা যাচ্ছে। এই সফটওয়্যারগুলো হচ্ছে মূলত যখনই আমার কম্পিউটারটি রান হয়, কম্পিউটারটি চালু হয়, চালু হওয়ার সাথে সাথেই এই সফটওয়্যারগুলো কাজ করে, সফটওয়্যারগুলো ওপেন হয়ে যায়। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি এগুলোকে ডিজেবল করে দিতে পারি, যে আমার যেমন আমার যেটা প্রয়োজন না, যেমন যে আমার রিং আইডি যে সফটওয়্যারটি আমি ডিজেবল করে রেখেছি অলরেডি আগে থেকে, যেগুলো আমি এগুলো নিজেই ডিজেবল করে রেখে দিয়েছি। যে এগুলো ডিজেবল করার জন্য এখান থেকে যেটা ডিজেবল করবেন ওটার উপর ক্লিক করে এই যে সাইটে ডিজেবল নিচে দেখবেন ডিজেবল অপশন, এটাতে ক্লিক করলে এটা ডিজেবল হয়ে যাবে। যখন এটা ডিজেবল হয়ে যাবে, ডিজেবল হওয়ার পরেই তারপরে আসবেন এই যে প্রসেসর, প্রসেস এখানে আসলে দেখতে পারবেন যে আপনার পিসি কিংবা ল্যাপটপ কোন কনফিগারেশনে রয়েছে। আর এই যে পারফরমেন্স, পারফরমেন্সে যখন ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার সিপিইউ কোন কন্ডিশন রয়েছে, মেমোরি আপনার র্যামটা কি পরিমাণ ব্যবহার হচ্ছে সেটাও দেখতে পারবেন। আবার নিচে যে ডিস্ক আপনার হার্ড ডিস্ক যেটা সেটা কি অবস্থাতে রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন এখান থেকে। তো আমার মূলত যে কাজ আমরা করছিলাম সেই কাজ থেকে বেরিয়ে আসছি, সেগুলো আবার করব। তো এখান থেকে আমার বাকি কাজ শেষ, এখান থেকে কেটে দেবো। এটা কেটে দেওয়ার পরে যে এখানে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পরে আপাতত এখানে আমার কাজ নেই। তো আমার কাজ শেষ, এখন এই ওকে টেস্ট করতে হবে। যখন ওকে টেস্ট করবেন, ওকে টেস্ট করার সাথে সাথে আপনার কম্পিউটারটি রিস্টার্ট চাইবে। যখন কম্পিউটারটি আপনি রিস্টার্ট দিয়ে দেবেন, রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই আপনার কম্পিউটারটি বন্ধ হবে, বন্ধ হয়ে খুব দ্রুতই আবার রিস্টার্ট নিয়ে নেবে, খুব দ্রুত চালু হয়ে যাবে। তাহলে আপনার নিজে বুঝতে পারবেন তাহলে যে কম্পিউটারটি কতটা স্পিডে, কতটা দ্রুত তার সাথে কাজ করতেছে। আমি যেহেতু এখন আমার ভিডিও রেকর্ড করছি, এই কারণে আমি কম্পিউটারটি আমি ওকে প্রেস করছি না। ওকে প্রেস করলে আমার কম্পিউটারটি রিস্টার্ট হবে। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি জিনিস আমরা শিখে ফেলেছি যেটা হয়তো আগে থেকে আমরা জানতাম না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর শেয়ার, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।